আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। রাজনগরে শিশু ধর্ষণের ঘটনায় তিন দিন পর মামলা রেকর্ড। আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। রাজনগর উতাইশার গ্রামে শিশু ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তৎপর একটি মহল। ধর্ষণের ঘটনা তিন দিন পর পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সানামিয়া আসামিকে পুলিশের সমর্পণ করলে মামলা রেকর্ড করে রাজনগর থানা পুলিশ। প্রভাবশালী একটি মহল ঘটনার পর রাজনগর থানা পুলিশকে প্রভাবিত করে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পুলিশ আসামি নাহিদ আহমেদ ফাইমকে গ্রেপ্তার করে। আমার ননন একজন আনছি, আরও মখলুভাই ফুরিয়ে আনছি, আনিয়া পেয়েছি তোমরা আগুরে কারেন্টের একটা লাইট দিয়া জিনিসটা দেখো ঘটনা সত্যি না মিথ্যা, তো তারা কইছে ওই ঘটনা সত্যি, জিনিসটা যেমন লালই দিছে বাচ্চার, যে তোমরা হসপিটাল লইয়া যাও। তো বাড়িতে মখলুভাই কইছ যে তোমরা দুইজনে লইয়া আরুণ খানরে আরুণে আর আনাইয়া আর মজুমিলর মা যাও, তোমরা ওগুলো ডাক্তার দেখাবো লইয়া যাও। এন লইয়া যাওয়া বাদে তারা ডাক্তার নিতে আতো মোজা লাগাইছেন লাগাইয়া তারা ঘটনা দেখছে, দেখিয়া কইছে তোমরা তো লইয়া আইছো, যেদিকে খাম করছো খুব লই আইলে না নবুটি দুটুরা করিয়া লিখে আইলে না। নাহিদ আহমেদ ফাহিম মুন্সিবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। অভিযোগে জানা যায় উতাইশার গ্রামের মেহের আলীর মেয়ে বিক্টিম বৃহস্পতিবার 11 জানুয়ারি তার বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় পাশের বাড়ির আসামি নাহিদ আহমেদ ফাহিম চিপস দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়, তারপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিক্টিমের চিৎকার শুনে তার মা তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বুয়ে দেখছে যেনে বাচ্চাটাই খামদের, তাই বাবার দৌড় মারি গেছে, গিয়া দেখে যেনে তারা গরো খেউ নাই, বাচ্চায় অগরও খামদের, আর তারার শুভর গরো আমার ওই ফাঁস বছর মেয়েটারে খারাপ ফাঁস করে ফরে মায়ে এসালো চিটকাইর দিয়া বাদে বাচ্চাটারে উদ্ধার করে আনছে। আর নিয়ে আমি মেশিন চালানি আসলাম, আরও একজন মানুষ আসলা তাই দিয়ে লইয়া এসালো মেশিন বন্ধ করিয়া আমার চাষা তারারে হলরে আমি সংগ্রহ করিয়া আমি আমার মেয়েটারে নিয়ে হসপিটাল ভর্তি করছি। আমি আমার মেয়ের বিচার চাই, উপযুক্ত শাস্তি চাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিক্টিমকে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বিক্টিমের পিতা মেহের আলী বলেন, ঘটনার পর থেকেই বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এলাকার আশুক মোল্লা ও পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সানামিয়া। মামলাটি সঠিকভাবে তদন্ত হবে কিনা বিষয়টি নিয়ে আমরা চিন্তিত আছি। দেবীপুর গ্রামের ইন্দ্রজিৎ দেব, মহলুমিয়া মোহাম্মদ আব্দুল মালিক, সমরপুর গ্রামের সিরাজ মিয়া, শ্রীভুগ গ্রামের সফর মিয়া বলেন, এ ধরনের ঘটনা আমাদের এলাকায় এই প্রথম ঘটেছে। বৃহস্পতিবার বেলা 1 ঘটিকার দিকে আমরা এই ঘটনার খবর শুনে মেহের আলীর বাড়িতে আসি। সব কিছু জানার পর মেহের আলীকে আইনের আশ্রয় নিতে বলি, অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। চেয়ারম্যান সাহেব 1 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের আর 3 নম্বর ওয়ার্ডের মেম্বার ফাটাইছেন, ফাটানির পরে কইছে ঠিক আছে আমি একু বিচার মানবো। ও তাই কইছেন যে শুক্রবারে 12 তারিখ জুম্মা বাদে তাই জানাইবা, ও যুবেল মেম্বার, কিন্তু যুবেল মেম্বার 12টার সময় জানা না জানাইয়া জানাইছেন রাইট 9টার সময় যে আজকে 11টার সময় ইউনিয়নে আমরা বইতাম। ইউনিয়নও গেছি আমরা, গিয়া দেখি ফক্ক নাই, হে ফক্ক নাই, ও কইলাম বলে তার মেয়েটার উপরে অত বড় একটা নির্যাতন হয়েছে, আপনার মেম্বার চেয়ারম্যান ফক্ক নাই, এখন একটু ক্রীড়ার সমাধান। ও চেয়ারম্যান সাহেব আমার উপরে খুব একটা রাগান্বিত হয়েছে, ওই এখন একটা চেয়ারম্যানই ছাড়ি দিবা। ও আমরা ব্যর্থ হয়ে আনতে গিয়ে আইছি, আর পরে এখন জানছি যে তাই না আরবার ও আসামিটারে ফোন দিয়ে নিয়ে তাই পুলিশের হেফাজতে দিছে। আমি বেড়া অনুমানই 1টা 1টার দিকে তার দোকানে আইছি, আসার পর করলো দাদা যখন তো আমার একটা বিষয় একটি আপনার বাড়ি টাইম যে কীটারি বাজার দেখলাম যেন তার একটা মেয়ে ওইরকম ঘটনা হয়েছে, একটা বাড়িতে একটা ছেলে নিয়ে গেছে, নিয়ে এটার সাথে খুব খারাপ করছে এবং মেয়েটা খুব নাজুক অবস্থা। এরপরে আরও গ্রাম অন্যান্য আসি সবই আমরা একটা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আগে মেয়েদের হাসপাতাল পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক, হ্যাঁ মেয়েটার বয়স 5 বছর হইব। ওই আসলাম সঠিক ফুরিয়া খাবে আমি
এই ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালেক প্রথমে জানতে চান কবে কোন স্থানে ঘটনা। তারিখ বলার পর তিনি বলেন দর্শনের ঘটনায় মামলা হয়েছে, আসামিকেও গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্পর্শঘাতক ঘটনার তিন দিন পর কেন মামলা নেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন বাদী যে সময় অভিযোগ দিয়েছে তখন মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত করলেও আসামি আটক করতে কেন বিলম্ব করলেন প্রশ্নের জবাবে বলেন ভিকটিম হাসপাতালে ভর্তি থাকায় মামলা নিতে বিলম্ব হয়েছে। তথ্য, চিত্র, বিনোদন, আলাপচারিতা, ঘটনা, দুর্ঘটনা, অনিয়ম, দুর্নীতি, চিকিৎসা, শিক্ষা, কৃষি, রাজনীতি, খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনুকণ্ঠ সাথেই থাকুন।